অতিরিক্ত ট্রেনের নিচে আটকা পড়ার খবর জানা গেছে। স্থানীয় সময় রোববার বিকেল 5টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আহতদের 170 জনকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে পুমো এক্সপ্রেস 6432 ট্রেনটি ইয়ালিন কাউন্টির ডাংশন এবং সুজিত স্টেশনের মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে উচ্চ গতি ট্রেনটির 8টি বগির মধ্যে 5টি ট্র্যাক থেকে সম্পূর্ণ সরে গেছে। এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন শতাধিক মেডিকেল, দমকল কর্মী এবং সেনাবাহিনী। 350-এর বেশি যাত্রী বহনকারী ট্রেনটির দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা বিকট আওয়াজ শোনার কথা জানিয়েছেন। চলছে সংবাদ।